হিংসার দূরত্ব সৃষ্টি করে। হিংসার কারণে কি হয়? দূরত্ব সৃষ্টি হয়। হিংসার কারণে দূরত্ব সৃষ্টি হয়। যখন দূরত্ব সৃষ্টি হবে, তার সাথে কথা বলা কষ্ট হয়ে যাবে, তাকে সালাম দেওয়া কষ্ট হয়ে যাবে, তাকে কেমন আছেন বলাটা কষ্টকর হয়ে যাবে, সে জিজ্ঞেস সালাম দিলে উত্তর দেওয়াটা বড় অবশ্য কষ্টকর হয়ে যায়, তার চেহারায় মুনাব্বরের দিকে তাকাইলে হ্যাঁ এক মানে ছোট চোখের খুব কষ্ট হয়, হ্যাঁ না, কষ্ট হলেও তার সাথে সালাম দিয়ে ভাই কেমন আছেন, আসেন চা খান, না চা আজকে আপনি খান, ঠিক আছে আমি খাবো, মানে তার সাথে নাস্তা পানি কথাবার্তা মজলিস ইত্যাদি কি বাড়া দিও। চোখ না যে হেয় চলের, কথা বলতে পারে না হেয় চলের, খাইতে পারে না হেয় চলের, নাকে দেখি পাইপ লাগা রেখছে আছে না বাবা, পায়খানা করতে পারে না হেয় চলের, হ্যাঁ কি রেখছে পোটলা লাগা রেখছে প্লাস্টিকের, পেশাব করতে পারে না হেয় চলের পাইপ লাগা রেখছে আছে না বাবা, জায়গা নাই জমিন নাই রোডে পড়ে রয়েছে, হাত নাই পা নাই, আমি দেখছি একজনের হাত নাই পাও নাই, আমরা ফেনি টাউন রোডে আরেকজনে খাওয়া দিতেছে, সুবহানাল্লাহ, এটা আমার চোখের দেখা, হাত নাই কি তো ভাই, ইহা তো কোন মতো চলতেছি, প্রত্যেকটি শ্রেণীর লোক চলতেছে, শাহেনশাহ চলতেছে, ওয়াক্তের ভিখারিও চলতেছে, বঞ্চিতও চলতেছে, ভাগ্য বান্দারা সেহেরাও চলতেছে, ইহা তো এখানে তো চলতেছে সবাই, কিন্তু দেখ না ইয়ে হ্যায় ওহাঁ কেসে রে। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাই বহুবার বলতেন, কোন মাস দুই মাস গড়াইতে না গড়াইতে হযরতে বলতেন যে কবে থেকে দুনিয়ার মধ্যে আমি এসে পড়ে আছি, হায়াত শেষে হয় না, হায়াত কি শেষে হয় না, কবে থেকে পড়ে আছে, হায়াত শেষে হয় না, কবে শেষ হবে কবে শেষ হবে, শুধু এই চিন্তা শেষে হয় না। তো হযরত বলতেন মাহবুবে হাকিকির সাথে মোলাকাত কবে হবে, আপন বাড়ির দিকে আমার রাওয়ানেকি কবে হবে, হায়াত শেষে হয় না। এটা হযরত রহমতুল্লাহ আলাইহি বহু বেশি বলতেন, এটা হচ্ছে হায়াতের বরকত, কবে এসে আমরা পড়ে আছি কিন্তু হায়াত শেষে হয় না, কিন্তু একজনের কাছে এরকম লাগে, আরেকজন হয়তো জিজ্ঞেস করলি ওই দিন আসছি কীভাবে যে বুড়ো হয়ে গেলাম, এক ভাই আসছেন আমাদের বয়সের, দাঁড়ি টাড়ি সব সাদা হইয়া গেছে, তো কথাবার্তা বলতেছিলাম, উনি বললেন যে হায় রে লাগে যে গতকাল কয়েকদিন আগে দুনিয়ার মধ্যে আসছি কিভাবে এইভাবে সাদা হইয়া গেলাম, মানে হায়াত কিভাবে চলে গেছে তালাশ করে পাওয়া যায়, আমরা যারা আছি আমাদের হায়াতের মধ্যে বরকতের অনুভূতি নেই, বরকত না, আমলে বরকত আছে না, এলেমে বরকত আছে না, হায়াতের মধ্যে আমাদের বরকত আছে, বস আছি আর কি, বস চলি আর এটাই চলে, বরকতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এক মেহমান আসছিলেন কয়েক বছর আগের ঘটনা বলছি, আমার এমনি পরিচিত, তো কিভাবে ওনাকে নামাজের জন্য বলবো কিভাবে নামাজের জন্য বলবো সুযোগ পাই না, একটা ফিকির থাকে যে ভাই আমারে মহব্বত করে, আমি ওনাকে মহব্বত করি, উনি নামাজ কালেমা ঠিকভাবে আদায় করে না, একটু যদি বলতে পারি তাহলে তো আমার জন্য বড় একটি দায়িত্বের বিষয়, দায়িত্ব পালন হয়ে যাবে, তা আমি শুধু কবে ওনার সাথে দেখা হবে কিভাবে আমি বলতে পারি শুধু এ ফাঁক তালাশ করতেছিলাম, যে উনি ওনার সাথে দেখা হলে নামাজের ব্যাপারে দিনের বিষয়গুলোর ব্যাপারে ইমান আমলের ব্যাপারে আকীদার ব্যাপারে একটু আলোচনা করব।
এক সময় তো ইমান আমল বলতাম, এখন তো আমল বলার সময় এখন নাই, এখন ইমান আকিদা বলা দরকার। আকিদাও তো ধরে রাখতে পারতেছি না আমরা, বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের ফাসাদ। আকিদা ধরে রাখাটাও বড় কঠিন হয়ে যেতেছে। তো একদিন দেখি যে এখানে আসছেন, মেহমানের হুজুম এমন ছিল না, চা পানি এনে একসাথে পান করছি। তো কথা কথা বললাম, বয়স তো হয়ে গেছে, আমারও কম নয় আপনারও কম নয়, আমরা তো সমসাময়িকের, আপনার বয়স তো হয়তো আমার চাইতে একটু বেশি হবে, বয়স তো হয়ে গেছে, এখন নামাজ কলমা তো জিন্দগিতে কিছু করতে পারি নাই, তো বাকি যে হয়টুকু আছে দোয়া করিয়েন, যেন আমিও পারি, আমিও দোয়া করতেছি যেন আপনিও পাঁচ ওয়াক্ত নামাজ কালেমা নিয়মিত যেন পড়ি, আমরা দুনিয়া থেকে যেতে পারি। ওনাকে বললাম, উনি আমার কিসের বয়স আছে? আমার বয়স মাত্র 70-এ পড়ছে, আমার লগে যারা আছে এরা হাল চাষ করতেছে, কাজ কাটতেছে, আমার বয়স কি হয়েছে এখন? তো আমার কথাটি মনে রয়ে গেছে যে আসলে হায়াতের বরকত কি অনুভব নাই, হায়াতের বরকত অনুভব হয় নাই, হয় নাই। বরকত অনুভব হইলে অনুভব হইতো যে কবে এসে পড়ে আছে, আছে এখনো কি শেষ হয় না হায়াত। এই কথাটি বলি বা না বলি, কিন্তু যাদের নেকামল আছে আল্লাহর রহমতে সহি আকিদাগুলার উপরে আল্লাহর আল্লাহ যাদেরকে রাখছেন, এদের হায়াতের মধ্যে বড় ধরনের একটি বরকত পাওয়া যায়, হায়াতের মধ্যে বড় ধরনের একটি বরকত পাওয়া যায়। তো বলতেছিলাম আসলে মুরব্বীরা যতদিন থাকেন ততদিন বোঝা যায় না যে কি জিনিস, মুরব্বী চলে গেলে তো বোঝা যায় যে কি হারাইলাম। মুরব্বীরা থাকাকালীন আসবাব কম ছিল, যা ঝামেলা কম ছিল, কিন্তু কাজ সবগুলা সহমত ঠিক মতো সব বিষয়গুলো আল্লাহর রহমতে কি মোনাজ্জম হয়েছে, সম্পাদিত হয়েছে। মুরব্বীরা চলে গেলে আসবাব বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়, কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাটাও কঠিন হয়ে পড়ে, এটাকে বরকত বলছিলাম। বহু সময় দেখবেন পান্তাবাত সামান্য বাটা মরিচ দিয়ে একটু চাটনি করে খান, দেখবেন পরিতৃপ্ত হইয়া যায়, তৃপ্তি এসে যায়। পোলাও কোরমা এগুলোর দ্বারায় তখন তৃপ্তি আসে না, এটার মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। বরকতের বিষয়টি আহলুল্লাহ আল্লাহওয়ালারা সবচেয়ে বেশি উপভোগ করতে থাকেন, ওনাদের খানার মধ্যে বরকত, ওনাদের পানের মধ্যে বরকত, ওনাদের শোয়ার মধ্যে বরকত, ওনাদের হায়াতের মধ্যে বরকত, ওনাদের আমল আখলাকের মধ্যে বরকত, ওনাদের আওলাদ ফরজন্দের মধ্যে বরকত। বরকত বড় একটি জিনিস, বরকত বড় একটি জিনিস। কিন্তু মুরব্বীদের উসিলে সাধারণত বরকত এসে যায়, মুরব্বীরা না থাকলে বরকত পায় না, আসবাব বেড়ে যায়। আর আমরা যারা অবুজ, বেবুজ অথবা কম বুঝ, আমরা আসবাবকে বরকত মনে করে ফেলি যে আসবাব বাড়ি গেছে, এইটা হয়েছে, সেটা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। আসলে আসবাব বাড়লে বরকত আসে না। কম আসবাব, খরচ কম, মেহনত কম, কাঙ্ক্ষিত মানে পর্যায়ে পৌঁছাটার নাম হচ্ছে বরকত। আসবাব বেশি, হ্যাঁ আওয়াজ বেশি, ধুমধাম বেশি, কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে কষ্ট হয়ে যায়, এটা বরকত নয়। হায়াতের বরকত, আমলের বরকত, এলেমের বরকত,
এটা বড় বিষয়, আল্লাহ তুমি আমাদেরকে দান করো। তো আব্বাজান রহমতুল্লাহ আলাই থাকাকালীন আমার তো তখন বয়স, আমরা ছোটবেলায় তখন পড়ি নাই, এখন তো 6 বছরে 5 বছরে পড়াপড়ি শুরু হইয়া যায়, আমরা তো 6, 7, 8, 9, 10, 11 বছরে আমাদের পড়ালেখার নেজামো হয়নি, খতনা বহু দেরিতে করাইতো, তখন বাতি হওয়া ছাড়া খতনা করাইতো না, কথা বুঝছেন তো, খতনা দেরিতে করাইতো। তো বলতেছিলাম আসলে গ্রাম্য পরিবেশ, প্রতিষ্ঠান আশেপাশে ছিল না, বুঝ ব্যবস্থা পুরাটাই আব্বাজান। আমি সরজামি বছর আব্বাজানের দেওয়া করছি, আমি মেখল যখন সরজামি পড়ি, মেখল সরজামি পড়ি বছরের শেষ, সরজামি বছরের শেষ, হাটদারি আসার 1 বছর আগে আব্বাজান এতেকাল হয়েছে। তখন পারিবারিক অবস্থা, একজন মুরব্বী হারা হলে যেটা হয় সেটাই, যেটা হয় সেটাই। কিন্তু আমার বড় ভাই যদি আমাকে না পড়াইতেন আর এই কথাটি ভাবতেন যে আসলে আমার তো ছেলে সন্তান আছে, ভাই তো কাজ করলে আমার সাথে কি কাজকর্ম করতে পারবে, আমার হাত বাড়াইতে পারবে, আর পড়ার দরকার নাই, পড়ছে তো সরজামি পর্যন্ত, তাহলে আমি পড়তে পারতাম না, আমার পক্ষে সম্ভব হতো না। আর সাধারণত এখন তো আরেক বিষয়, ভাইরা ভাইদের উন্নতি দেখি না, দেখতে পারি না, এটা এটাও কিন্তু খুব খারাপ জিনিস। এক ভাই আরেক ভাইয়ের উন্নতি আমরা দেখতে পারি না, একই নেজামে চলি, কথার কথা হয়তো মাদ্রাসার খেদমত করতেছে কিন্তু আরেক মাদ্রাসার উন্নতি হলে আমার কাছে কি হিংসা লাগে, কত বড় নগণ্য বিষয় চিন্তা করে দেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোনো ভাই একটু সচল হলে তো আমাদের কাছে কি হিংসা আসে, কে সচলতার সাথে কি ভাবছে, বহু সময় এটার গিবর শেখায়িত করতে থাকে, কে এত টাকা পায় কোথায়। এখন আমার থেকে যখন কথা এটা বের হয়েছে তো সাধারণ মানুষ এটাকে খুব প্রচার করে আর আমি এটাকে হাওয়া দিতে থাকি, অথচ এটা কবিরা গুনাহ, গীবত তো কবিরা গুনাহ। কোথায় পায়, অর্থাৎ সে মাদ্রাসা থেকে চুরি করে খাইছে, তাহলে এটা অপবাদ দেওয়া হয়েছে পর্দার আড়ালে, পর্দার আড়ালে অপবাদ, তার উপরে কি বাঁধা হইল, অপবাদ তো বহু বড় কবিরা গুনাহ, অপবাদ তো মারাত্মক কবিরা গুনাহ। হিংসা বিদ্বেষ এটা সবচাইতে ক্ষতিকর জিনিস, হিংসুক যে আছে সে নিজের এবং অন্যের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে বন্টন আছে বন্টনের উপরে সে রাজি নয়, যার কারণে তো সে সমালোচনা করে। আল্লাহ পাকের যে বন্টন আমার জন্য 5 টাকা ওর জন্য 50 টাকা এটা রাজি কর, সে এটার উপর রাজি নয়, সে যে 50 টাকা পায় তার পিছনে লেগে যায়, সে পায় কোথেকে। সাধারণ মানুষের মন মানসিকতার মধ্যে যে সমস্ত বিষয়গুলো ঘুরে তার দিলের মধ্যে এগুলো ঘুরে, বরং সে ঘুরায়, সে কোথায় পায়, পিছনে পড়ে যায়। অথচ কোরআনে কারীমের মধ্যে আছে তোমরা কারো পিছনে তাফতিশ করিও না, কারো পিছনে কি করিও না, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসুস করিও না, সে কি করে, কি কোথায় এনে কোথায় যায়, সে টাকা পায় কোথায়, কেন কোথায় খরচ করে, তোমার এটা দায়িত্ব নয়, আমি এত তাজাসুসের কি কাজ। মাদ্রাসার মধ্যে শিক্ষকরা 20 জন 25 জন 30 জন আমরা শিক্ষকেরা আছি সাধারণ মাদ্রাসাগুলোর মধ্যে, 15 জনও আছে কিতাব বিভাগ যেখানে আছে, 15 জন 20 জন 25 জন 30 জন 50 জন শিক্ষকরা তো বহু আছে। এখন দেখা যায় কোনো একজন শিক্ষক যদি সামান্য একটু সচল হয় এখন এর সহ্য হয় না। এই মহতম সাহেবের যাই
কানের মধ্যে ফুসফুস করে, এ ডাইনের কানে বামের কানে একটা দলা বাঁধে, গ্রুপ বাঁধে, গ্রুপিং করে, পায় কোথায়? অথচ এটা কি আমার দায়িত্ব? সে যদি চুরিও করে, আমার কাজ আমি করব, আমি তো তার জন্য পুলিশ নই, জাসুস নয় তার জন্য আমি, আমি কেন তার পিছনে পড়লাম? আমার হিসাব নিকার যদি মাদ্রাসা ঠিক থাকে, আমার ওস্তাদরা আল্লাহর রহমতে দশতলা সাততলা পঁচিশতলা বিল্ডিং করা আমার কি আছে? আমি খুশি, বুঝেন না কবি, আমি খুশি, আমার হিসাব নিকাশ তো ঠিক আছে। আর ওইদিকে তাকে আমি হিসাব নিকাশ কষারও আমার দরকার নাই, যে নিশ্চয় সে কোনো কিছু করতেছে, না হলে এই টাকা পায় করতে কি কেন কি দরকার আমার? আল্লাহ পাক তারে টাকা পয়সা দিয়েছেন, তার মা বাপ কোনো গরিব না, হয়তো ওইখান থেকে বহু টাকা পয়সা আসতেছে। তো আমাদের সাথেও হয়েছে, যখন আমরা এখানে আমি আসছি, বহু সময় যে হুজুর চলে কিভাবে এটা নিয়েও বহু, এখন তখন তো একবারে সামনাসামনিও বহুজনের প্রশ্ন করত। আমি একদিন ফেনি যাচ্ছি, চিনি না এক ভাই, তো আসছে আসি, তখন আমরা এখানে নতুন আসছি, এখানে নতুন আসছি, তো আসি, আমাকে বলছে যে হুজুর একটা প্রশ্ন আছে। আমি বলি যে হয়তো কোনো মশালা মশাল জিজ্ঞেস করবে। আমারা বলতেছে হুজুর আপনি কিভাবে চলেন, এত টাকা পয়সা পান কোথায়? তাই বললাম যে আপনি ভুলে গেছেন, প্রতি মাসে তো 2500 আপনি দেন, ওগুলো তো আমার খরচে শেষ হয় না, টাকা রয়েছে এর আমি চিনি না। তখন 2500 কিন্তু মোটা অঙ্ক, বড় অঙ্ক, কি প্রতি মাসে তো আপনি কি 2500 দেন, এগুলো তো শেষ হয় না, শ্রোতা চলে যান শুনেন, হিসাব নেন। আরে জন জিজ্ঞেস করছে আপনার টাকা পয়সা পান কই? আমি আমার আব্বা কোনো সময় ভিক্ষা করছে আপনি জানেন? কন্যা আমি ফকিরের ছেলে, মাথা না আছে ফকিরের ছেলে, কন্যা আমার আম্মা কোনো বাড়িতে ঘরে যায় কাজ করি খাইছে, মাথা না আছে বলেন কন্যা, তো আমি কি গরিবের ছেলে না, আমি কীভাবে চলি আপনার কেন খবর লওয়া দরকার? আপনি কীভাবে চলেন চিন্তাও তো আমি করি না। এই ধরনের বিষয়গুলো বহু সময় হয়েছে, এই ধরনের হয়ে থাকে, এটা আবার ভালো, প্রশ্ন করলে কিন্তু উত্তর পাই যায়। প্রশ্ন করলে কি পায়? বহু ভাই আমরা প্রশ্ন করি না, পিছনে 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 কথা পর্যন্ত, সওয়াবের কাজটা করি না, গুনার কাজটা করি আমরা। তখন তো আমাদের এই দিনই মাদ্রাসাগুলোর ব্যাপারে খুবই কলহ, ওই জিএমবির যে ইয়া শুরু হয়েছে, এ বাংলা বা জিএমবি সব একসাথে শুরু হয়েছিল, আর গড়াইয়া আসতো কি মাদ্রাসাগুলোর উপরে, একটি সম্প্রদায় এগুলা মাদ্রাসাকে মাদ্রাসার কাঁধের উপরে মাথার উপরে উঠে দিত, যে মাদ্রাসাওয়ালারা করছে। এগুলা বহু হয়েছে। আমরা নুরানিতে বসছি, তখন নুরানির ওই জায়গাটি সরকারি জায়গা, সরকারি জায়গা, ওইখানে তো একদম মাদকের জায়গা, বেড়িলে আরো কি কি আছে কথা পর্যন্ত, নেশা জাতীয় এগুলো মাদক সেখানে দল বাঁধে। তো আমাদের এখানে একজন চেয়ারম্যানের মধ্যে দাঁড়াইছিলেন, উনি দাঁড়ায় বলছেন আমি উইনার হই বা না হই, কিন্তু এখানে একটা আমি মুক্ত বানাই দিব, এই জায়গাটাই সবচেয়েতে খুব আড্ডার জায়গা ছিল, এই আপনার স্বপ্ন সেতুর নিচেরই জায়গাটা, তো উনি একটা মুক্ত বাঁধে দিছে।
এখন দেখা যায় মুক্তব বানানোর পর সব মুক্তবের মধ্যে বসে এরা এখন বলতেছে আরো সুবিধা সুযোগ হয়েছে। আগে খোললাম খোলা ছিল, এখন কি ঘরের ভিতরে। আগে বৃষ্টির মধ্যে আমরা আসতে পারতাম না, এখন বৃষ্টির মধ্যে আমাদের অসুবিধা নাই। আবার নিশার সাথে যারা জড়িত এদের আকল নষ্ট হয়ে যায়, এরা এরা বিবেকহীন হইয়া যায়, এদের বিবেক চলে না। নিশার সাথে যারা জড়িত এরা এরা বিবেকবান কম হয়, যা মনে আসে তা করি ফেলার, কি হবে এটা চিন্তা নেই। এদের কোনো চৌদ্দি নেই, তো এই কারণে কয় এখন তো আরো ভালো হয়েছে, গর বাঁধি দিয়েছেন, এখন আমরা বৃষ্টির মধ্যেও বসে বসে খাইতে পারব। চেয়ারম্যান সাহেব ভালো ছিলেন, উনি বলছেন তাকে তাহলে আমি মুক্তব নয় এটা পাঞ্জাখানা বানাই দিব, তো মেয়েরা বানাই দিচ্ছে মসজিদ বানাই দিচ্ছে। হে মসজিদের উপরে এখন চেয়ারম্যান সাহেব এখন আছেন বোরহান চেয়ারম্যান, উনি দাঁড়াইছিলেন আমাদের এখানে। আমি দোয়া করি মাঝে মধ্যে আল্লাহ পাক এই ধরনের লোকগুলোকে আল্লাহ কবুল করেন, এরা দিনের প্রতি দুর্বল, দিনের প্রতি দুর্বল হওয়াটাই আল্লাহর দরবারে বড় মকবুলিয়তের লক্ষণ। এ কইছে আমি পাশ করি বা না করি কিন্তু আমি কাজটা করি। এরপর এলাকাবাসী আসছে রশিদিয়াকে, এখানে একটা আমাদের নুরানি মাদ্রাসা করলেন রশিদিয়া। এখন নুরানি মাদ্রাসা তখন তো মানে পরিবেশ একদম বিপরীত ছিল, মাদ্রাসা তখন কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র আস্তানা, এটা একেবারে সবার অন্তরে ছিল। দিনী মাদ্রাসাগুলা জঙ্গির আস্তানা। ওই সময়ের মধ্যে এলাকাবাসীর কিছু লোক আসছে যে এখানে একটা আমরা খালের ফাড়ে থাকি, কিছু ছেলে মেয়েরা আছে, এদের পড়ালেখার জন্য একটি কি মুক্তব বানাই দেন, ওই মসজিদের মধ্যে শুরু করলে চলবে। তো মসজিদের মধ্যে আমরা প্রথম বৈঠক বসছি, এলাকার মানুষদেরকে দাওয়াত দিছি, একত্রিত হয়েছেন প্রায় 35-40 জন একত্রিত হয়েছে, কথাবার্তা বলতেছি। একজন বলছে হুজুর আমার একটা কথা আছে, বলেন সবার সামনে মিটিংয়ের মধ্যে। কো হুজুর মেহরবানি করে আমাদেরকে বোম্বারি মারিয়েন না, একের বদলিছে কথা বলছে। তো মেহরবানি করে আমাদেরকে বোম্বারি মারিয়েন না সব একেবারে। আমি বলছি নিশ্চিন্তে থাকেন, বোম আমাদের কাছে নাইও, আমরা আমদানিও করি না, আমাদের থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকেন, নিরাপদে থাকেন, কোনো কিচ্ছু হবে না আল্লাহর রহমতে। ঠান্ডা মাথায় আমি জবাব দিছি, একদম ঠান্ডা মাথায় আমি বুঝছি, আমি বুঝছি এই মানুষটাকে কেউ গরম করে ফেলছি, বদনামি করে করে কি করে দিছে, গরম করে দিছে। গরম করে দেওয়ার কারণে হে সরাসরি আলোচনা করতে, সরাসরি আলোচনা করাতে সে বিষয়টি উত্তর পাইছে, সবাই একবার হতভম্ব হয়ে গেছে, আমিও একেবারে কাউকে বুঝতে দিই নাই। আমি বলছি কোনো অসুবিধা নাই, নিরাপদে থাকেন, আমরা আপনাদেরকে মারবো কেন, আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই, মুসলমান ভাই, আমরা বোম তৈরিও করি না, পারিও না, নাইও আমদানিও করি না। এরপর আমি কথা শুরু করছি, কত বছর দুই বছর পর বেচারা আসে আমার কাছে, কহ যে আমি ওটা ওই জন ওই ব্যক্তি, আমাদেরকে অন্যেরা বিভিন্ন রকমের কথাবার্তা বলি আপনার ব্যাপারে, আপনাদের ব্যাপারে আমাদেরকে গরম করে রেখেছিল, এখন আমরা আমার বুঝে আসছে আমাদের বুঝে আপনি আমাকে ক্ষমা করে দিন। এরা 500 জন আসছে এভাবে। আমি বলতেছি আসলে সামনাসামনি বলি ফেললে একটা উত্তর আসে, এটা হয়েছে কিন্তু আসলে, যদিও দেখতে খারাপ দেখায় শুনতে খারাপ লাগে কিন্তু ফলাফল ভালো। এখন সামনাসামনি কোন রকমের আলোচনা নাই, কিচ্ছু নাই, কিন্তু একটার পিছনে একটা, একটার পিছনে একটা, সামনাসামনি কিচ্ছু নাই।
এটাই সবচেয়ে আমাদেরকে ধ্বংস করতেছে, হালাক করতেছে। পরিষ্কারভাবে কেউ যদি গালিও দেয় সেটা আমার কাছে ভালো লাগে, আর জাহেরিভাবে পরিষ্কার থাকি, বিতর্কতভাবে এই সমস্ত বিষয়গুলোর সাথে কেউ যদি জড়িত থাকে বলি যে আহারে বেচারা তো বিপদে পড়বে। বিপদ কি? আখেরাতের বিপদ, বড় ধরনের বিপদগ্রস্ত হবে সে। হিংসুক, ইনসাফ উর্বর থাকাটা হিংসুকের জন্য কষ্টকর হইয়া যায়, হিংসুক ইনসাফ উর্বর থাকতে পারে না। আর কারো ব্যাপারে যদি কোনো কথা দিলের মধ্যে যদি আসতে থাকে আর এটা যদি আমি মাথার মধ্যে রাখতে থাকি তাহলে এক সময় না এক সময় তার ব্যাপারে কুলুষ আমার দিলের মধ্যে কি শাওলা পড়তে থাকে, শাওলা বসতে থাকবে। সে এই শাওলার মধ্যে অন্য কে আচার খাবে না খাবে জানে না, আমি নিজে কি আচার খাইয়ে থাকবো। তো বলতেছিলাম আমরা তো আমাদের বাইদের উন্নতি বরদাস্ত করতে পারি না, এটা আমাদের বাঙালি জাতির ধারাগুলোর মধ্যে একটি খারাপ ধারা, ভালো ধারা নয়। এই বিদেশে যারা থাকে কোনো একটা ভাই যদি একটু ব্যবসা বাণিজ্যে আগায় তো তার পিছনে কিভাবে তারা কি করবে, জার করবে, তারে পেঁচে ফেলবে, তার ব্যবসা প্রতিষ্ঠান তার থেকে এনে ছিনিয়ে নিবে কফিলের মাধ্যমে, এইটাই চলে। এটা কম চলে না, এটা বেশি চলে। হিংসুক যারা আছে এরা আল্লাহ পাকের বন্টন নীতির উপরে সে রাজি নয়, অথচ তকদিরের উপরে বিশ্বাস করাটা ফরজ। ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কিন্তু হিংসুক কিন্তু তকদিরের উপর বিশ্বাসী নয়। হিংসুকের মধ্যে অহংকার থাকে কি আমি যোগ্য সে যোগ্য নয়, আমি কেন 5 টাকা পাবো সে কেন 500 টাকা পাবে, আমার কেন এই অবস্থা হবে তার কেন এই অবস্থা হবে। সে নিজেকে মনে করে সে যোগ্য, অন্য কেউ কি নয়, যোগ্য নয়, অন্য কেউ অন্যরা নালায়েক সে যোগ্য। কিন্তু এই লায়েকেরে এই যোগ্যরে আল্লাহ দেন না, অযোগ্যরে আল্লাহ দিতেছে। শয়তানের যে সমস্ত পদস্খলনের বিষয়টি ছিল তার মধ্যে হিংসাও ছিল। কি ছিল? হিংসা, হিংসা। এক বুজুর্গের সাথে এক শয়তানের কি হয়েছে, মোলাকাত হয়েছে। তো বলছে তুই আমার নসিহত কর, তুই কি ফর্মুলা দিয়ে মানুষদেরকে তুই গোমরা করস, আমার একটু নসিহত কর, আমি এগুলো তুমি বাস যেন বাঁচি থাকতে পারে, তুই আমারে বল কি ফর্মুলা দিয়ে মানুষদেরকে তুই গোমরা করস, আমারে বল আমি তোর থেকে নসিহত গ্রহণ করব। সে বলছে দুটো জিনিস দিয়ে আমি মানুষদেরকে কি করি গোমরা করার চেষ্টা করি, একটি হচ্ছে হিংসা আরেকটি হচ্ছে লোভ, আরেকটি হচ্ছে কি লোভ। কয় দু জিনিসের কারণে মানুষের পতন হয়, আমার পতন হিংসার কারণে হয়েছে। আমি আদম ইসলামকে কি করছিলাম, আর আদম আল ইসলাম ব্যস্ত থেকে বের হয়েছে লোভের কারণে, একবার চিরস্থায়ী বেহেস্তের মধ্যে থাকার লোভে পড়িয়ে তো শয়তানের এই পরামর্শটা কি মাথায় নিছে, আল্লাহ পাকের হুকুম সাময়িকভাবে ব্রেন থেকে কি বের হয়ে গেছে। তো এই দুটো জিনিস দিয়ে আমি কি করি গোমরা করি, একটা হিংসা আর একটা কি লোভ। ফাঁকে দিয়ে আরেকটি কথা আপনাদের খেদমতে আমাকে অনুরোধ করতে হয়, ইমামে আজম রহমতুল্লাহের ব্যাপারে যতগুলো অভিযোগ পাওয়া যায় সব অভিযোগগুলো সাধারণত শোনা শোনা, মূলে গেলে হিংসা, মূলে গেলে কি হিংসা। কিতাবপত্র মোতালা করার পর এখন আল্লাহ পাকের ফজল করমে পুরাতন পুরাতন কিতাবগুলার উদ্ধৃতির স্তূপ আমাদের সামনে আসতেছে। কি রে কয় ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহের সাথে এত হিংসাত্মকভাবে মোয়ামেলা করছে যেটা কল্পনার বাহিরে। ওনার জীবনের মধ্যে একটি ঘটনা লিখছি, আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করুন, আমিন।
এক ক্ষেত্রে কাজ করলে যদি এসলাহি ফিকির না থাকে তাহলে হিংসাতে হিংসা সে আক্রান্ত হইয়া যায়। হিংসা অহংকারের মূল কারণ, হিংসার মূল কারণ অহংকার। এটা হিংসার রূপে কি প্রকাশ পায়? এক ক্ষেত্রে যারা আমরা কাজ করি, একই প্রতিষ্ঠানে কাজ করি, একই টেবিলে কাজ করি, একই সাজে সজ্জায় কাজ করি, আমরা নিজেদের প্রতি খুব লক্ষ্য রাখব হিংসার বিষয়টি। কিছু যদি ছাত্র ওর সাথে যায় একটু মোলাকাত করে তো আমার হিংসা এসে যায়, কিন্তু ছাত্রগুলো এর পিছনে কেন হাঁটে, আমার পিছনে কেন ছাত্র হাঁটে না? ছাত্রদের ও ওস্তাদের প্রশংসা কেন করে, আমার প্রশংসা কেন করে না? এই হিংসা। এভাবে মাদ্রাসার নিজাম নজমের কারণে যদি কেউ একটু একদিকে হয়, কেউ আরেকদিকে হলে এখানে হিংসার কি তাড়না এসে যায়, হিংসার তাড়না এসে যায়। যে আমি আজকে এত বছর পর্যন্ত নহমির পড়া গিয়ে সে কালকে আসি, এবছর কেন কাফিয়াতে চলে গেল, কি কারণ? এখন এই ব্যক্তি তার পিছনে পড়ে। এই কারণে ফিকরে আখরাত যদি না থাকে তো তার পদস্খলন ঘটে যায়, সে ঠিকভাবে চলতে পারে না, থাকতে পারে না। হিংসা খুব খারাপ জিনিস। হসুদেরা চেকুনম কো বকত বরণ যে দরাস্ত, হসরতের শেখ সাদির বলছেন, তুয়ানমা কেনায়াজা রমান দরুন। হ্যাঁ, হাসেদ সাহেব হিংসুক ভাই ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা, কিন্তু উনি আরেক রাস্তায় চলে যেতেছে, বুঝছেন নি? অথবা প্রস্রাবের দরকার নাই, প্রস্রাবের রূপ ধরে বসে আছে, প্রস্রাব করবে জমিনের দিকে, এরকম বহু দেখা যায়, এগুলো হয়ে থাকে। আমাদের মুরব্বীরা লিখছেন হিংসা সবচেয়ে মারাত্মক জিনিস, হিংসা ইবলিসকে শেষ করছে। মুরব্বীরা এটাও লিখছেন এখনো যদি ইবলিস, আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, আল্লাহ পাক দয়াবান, রহিম, করিম, সত্তার, গফফার, তাওয়াব, তাওয়াবুর রহিম। এখনো যদি শয়তান যদি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, বিনয়ের সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিব, কারণ আল্লাহ পাকের জাত কোন রকমের অবস্থায় বিদ্ধ হয় না, বুঝেন নাই কথাটি, কোন রকমের অবস্থায় আক্রান্ত হয় না, আল্লাহ পাকের জাত একই অবস্থায় আছে। আমরা যেগুলো নাকি সাধারণত আমরা পেরেশানির সম্মুখীন হই, এটা আমাদের কর্মফল, আমাদের কি ফল, কর্ম। তাও কি পুরা যদি আল্লাহ পাক দিতেন তাহলে আমাদের চেহারা সুরত নিয়ে সকালে ওঠাটা কঠিন হয়ে পড়ত। সরওয়ারে কায়নাত রহমাতুল্লাহ আলামিন হুদাল্লিল্লাহ আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতের উপরে দয়া, মায়া, মৃত্যু পর্যন্ত তওবার সুযোগ এবং ব্যবস্থা। বুঝ বুঝ অগ্রসর হ, বুঝ মৃত্যুর আগ পর্যন্ত একদম সব। শত বৎসরের কবিরা গুনায় জর্জরিত ব্যক্তি যদি একটু আস্তাগফিরুল্লাহ বলে, দিল তিল দিয়ে, মন দিয়ে, আল্লাহ পাকের দরবারে সক্ষম, আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর কি অসম্ভব কিছু নয়। আল্লাহ দয়ালু, আল্লাহ করিম, আল্লাহ রহিম, আল্লাহ মেহরবান। আমাদের গুনার কারণে যদি আল্লাহ পাক আমাদেরকে ধরতেন, আগামীকাল জীবিত থাকানো এক কদম দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে ছিল না, কত গুনার শেষ নাই। হ্যাঁ, আমাদের মুরব্বীরা লিখছেন ইস্তিগফারুনা মুহতাজুন ইলা ইস্তিগফারিন কাসির, আমাদের তওবা তো ইস্তিগফার বহু ইস্তিগফার চায়, আমাদের তওবা ইস্তিগফার কি চায়, তওবার উপরও তওবা করতে হয়, ইস্তিগফারের উপরে ইস্তিগফার করতে হয়। ওই ইস্তিগফার কোথায়, ওই তওবা কোথায়, যে তওবা আসল তওবা, যে ইস্তিগফার আসল ইস্তিগফার,
তা আমাদের ইস্তেগফারের উপরে ইস্তেগফার করা দরকার। আহরুল্লাহ আল্লাহওয়ালাদের অবস্থাই তো এমন, ওনারা ইস্তেগফারকে যথেষ্ট মনে করেন না, ইস্তেগফারের উপরে ইস্তেগফার করতে থাকে, তোবার উপরে তোবা, আল্লাহ তোবা হয় নাই, তোবার উপরে আমি তোবা করতেছি। তো এই কারণে বলতেছিলাম হিংসার কারণে শয়তান বিতাড়িত দরবারে আলাহি থেকে। আর এটা এখন সাধারণত আমাদের মধ্যে সর্বত্র বিরাজমান বাসমান। এক জায়গায় আমি গেছি, বলছেন এক মহতম সাহেব বলতেছেন যে হুজুর এরা ছয় বৎসর এখানে আছে, একজন আরেকজনের সাথে কথা বলে না। কি আশ্চর্যের বিষয়! আশ্চর্যের বিষয় নয়, স্বাভাবিক বিষয়। এটা আমার মধ্যে যদি আমি চিন্তা করি যে আমি এর সাথে কথা কম বলি কেন, একে দেখলে মুখ আমি অন্যদিকে কেন ফিরে রাখি, এ সালাম দিলে উচ্চস্বরে উত্তর আমার মুখে দিয়ে কেন আসে না, এর সাথে হাসি মুখে কথা আমি বলতে কেন কি পারি না, তালাশ করি দেখেন ভিতরে আমার মধ্যে বীজ আছে হিংসার। এটা লালন হইলে বিশাল এক বৃক্ষের আকার ধারণ করবে। হিংসার কি আছে, বীজ আছে। আর এখানে গেছি, বলতেছে হুজুর কিছু কথা বলেন, ওস্তাদরা একজনের সাথে আরেকজনের বহুত উস্তাদ কথা বলে না, একই মাদ্রাসা থাকে। যদি মাদ্রাসার অবস্থা এমন হয় তো বাকি অবস্থা কি হবে? আরে ভাই ফিক্রে আখরাত, হাম ইহা এসে রহে ওয়াইসে রহে, দেখনা ইয়ে হয় ওহা কেসে রহে। এখানে তো কোনো কথাই নেই, এখানে অন্ধেরও কি হায়াত কেটে যাচ্ছে, বদিরের হায়াত কেটে যাচ্ছে, মাজুরের হায়াত কেটে যাচ্ছে, ফকির নিরীহের হায়াত কি কেটে যাচ্ছে, সব কিছু হারা, সর্বহারা, তার হায়াতও কেটে যাচ্ছে। এই হায়াত নিয়ে তো পেরেশানি নাই, আসল পেরেশানি তো ওহা কেসে রহে, ওহা কেসে রহে, হ্যাঁ এসে রহে ওয়াইসে রহে, দেখনা ইয়ে হয় ওহা কেসে রহে। এই কারণে আখরাতের ফিকির যদি দিলের মধ্যে এসে যায়, দুনিয়ার এ সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতা থাকবে না। এর ঘর তিনতলা, আমার ঘর কেন কি, এখনো কি, হ্যাঁ তিনতলা, কথা বুঝলাম তো, তিনতলা এর ঘর তিনতলা, আর ঘর কেন তিনতলা, বুঝেননি কথাটি, এর ঘরটা তিনতলা কেন হইলো, আমার ঘর কেন এখন তিন সেট ড্র গেল, এবারে আল্লাহ পাকের দিকে মত আজ, আল্লাহ আমাদেরকে হেফাজত। এই দুনিয়াবি বিষয়গুলো নিয়ে হিংসা, এক জায়গাতে থাকার কারণে একটার চলাফেরা উঠা বসা সজীব হইলে আরেকজনের জন্য কেয়ামত হইয়া যায়। তাকসিমে আসবাব নিয়ে কে কি কোন ঘন্টা পড়াবে, কাকে কোনখানে দিবে, এটা নিয়ে বড় ধরনের হিংসা, কার বেতন কত, সুযোগ সুবিধা কি, এগুলো নিয়ে বড় ধরনের হিংসা। এগুলো আমি যে খায়ের জায়গাগুলো আছে, খায়ের উত্তম জায়গাগুলোর কথা বলছি, মসজিদের কথা বলছি, মাদ্রাসার কথা বলতেছি, দিনী প্রতিষ্ঠানগুলোর কথা বলতেছি, আমরা লেবাসওয়ালা যারা আছি এদের কথা বলতেছি। হিংসা আমাদেরকে শেষ করে দিয়েছে, কিছু নেই। এখন দেখা যাচ্ছে আমার মাসুদ সাহেব এদিক থেকে আসতেছে, আমি এদিক থেকে যাওয়ার থাকলেও আমি আরেক দিকে চলে যাই, তো আমি হিংসার চাহিদার উপরে আমল করলাম। কিসের উপরে? হিংসার চাহিদার উপরে আমল করলাম। আমাদের মুরব্বীরা হিংসার দোয়া শিখিয়েছেন আমাদেরকে, যদি কারো ব্যাপারে হিংসা হয় কোনো বিষয় নিয়ে, বিষয় কোনো একটি বিষয় তো হবে, হয়তো আওলাদ ফরজন্দ আছে, ছেলে মেয়ে, হয়তো একটু সুখ শান্তি আছে, ঘরবাড়ি আছে, টাকা পয়সা আছে, স্বাস্থ্য সুস্থতা আছে, পদমর্যাদা আছে, নাম সুনাম আছে, এ আসবাব উপকরণের বিষয়গুলো, ক্ষণস্থায়ীর বিষয়গুলো নিয়ে তো হিংসা। আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ একটি বাণী আমার স্মরণে পড়ছে। হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন, আমাদেরকে গালি দি বলতেন, মৌলবীরা
13-14 বছর নববী ময়দানে তোরা মেহনত করলি, মানে এলমে হাদিস অর্জন করলি, এলমে ফেকা অর্জন করলি, কোরআনে কারিম শিখলি, নববী ময়দানে মেহনত করলি, নবীদের ময়দানে, মেহনতের ময়দানে। কফারে হওয়ার পর কারুন আর ফেরাউনের ময়দানে কি তোরা প্রতিযোগিতা লিখত? হারে হবার পর যখন পড়াইতে বসছে, কর্মক্ষেত্রে আসছে, কারুন আর ফেরাউন, কারণের মধ্যে মালের টানাটানি, ঠেলাঠেলি প্রতিযোগিতা, ফেরাউনের মধ্যে কিসের, পদের প্রতিযোগিতা। কফারে হওয়ার পর সব কিছু কিভাবে সারি দিলি? কারুন আর ফেরাউনের কি ময়দানে তোদের কি প্রতিযোগিতা? কারুনের আর ফেরাউনের সম্পদ নিয়ে নববী ময়দানের বিষয়গুলো গেল কোথায়? আসলে আতি রজত রহমতুল্লাহ মাঝে মধ্যে বলতেন যে ছাত্রদেরকে, বড় আলেম হইলেও তুই তোয়াঙ্গের সাথে কথা বলতেন, নাকের এসলা করে দিত, একদম চিহ্নিত করে বলতেন, কারো কথা কানে নিতেন না, কাল ফুলে রাখতেন না, মন ফুলে রাখতেন না। ওস্তাদদের মধ্যে বহু ওস্তাদ এমন আছে, কোনো ছাত্রের ব্যাপারে মন ফুলে রাখে, গাল ফুলে রাখে, আরেক দিকে ফিরে থাকে, ছাত্র এটারে পিছনে বসায়, পাশে বসায়, আসামাজি, এগুলো সব নফসানিয়াত, সব খারাপ জিনিস। এ ওস্তাদের দিল খুব সংকীর্ণ, যার দিল বড় তার দিলের মধ্যে হিংসা আসে না, তার দিলের মধ্যে বৈষম্য থাকে না, কোনো রকমের বৈষম্য থাকবে না তার দিলের মধ্যে। দিল বড় নদীর মতো দিল, দরিয়া দিল কয় আমরা দেশে, দরিয়া দিল, দরিয়ার মতো দিল, সেখানে কোনো বৈষম্য নাই, ভারসাম্য ছাড়া, সেখানে জোয়ার, সেখানে বাটা, সেখানে নাপাক পড়লেও মুহূর্তের মধ্যে কি পবিত্র হইয়া যাচ্ছে, কোনো বৈষম্যের কিছু নাই। আমরা যারা দিলি খেদমাতের সাথে সম্পৃক্ত আছি, আমাদের দিল দরিয়া দিল হওয়া দরকার। আল্লাহ তুমি আমাদের দিলকে দরিয়া দিল বানাই, সেখানে স্রোত মহাব্বতের, সেখানে বাটা টান তোমার কি দরবারের, সেখানে কি তুফান, সব কিছু তো সেখান থেকে উঠে, বৃষ্টি মেঘ সেখান থেকে সৃষ্টি হয়, ঘূর্ণি সেখান থেকে ঘূর্ণিঝড়কে সৃষ্টি হয়, নদীর মধ্যে এক এক ঘূর্ণি বড় বড় জাহাজকে পর্যন্ত তলিয়ে দেয় মুহূর্তের মধ্যে। সবে তারিখে বিমে মুচ ওয়াগের দাবে চুনি হাইল কুজা দানন্দে হালে মা সবুক সারা নেসাহিলহা। নদীর অবস্থা, আল্লাহ তুমি আমাদের দিলকে নদীর দিলের মতো করিয়া দাও, নদীর আমাদের দিলকে নদীর মতো মাতাল করিয়া দাও, উত্তাল নদীর মতো মাতাল করিয়া দাও, দিলের মধ্যে সবসময় ফিক্রি আখারাতের বিষয়, জিকিরের বিষয়, বেটা কিভাবে দিলের মধ্যে আসবে যে অমুক কি করতেছে, তমুকে কি করতেছে, অমুক কোথায় যাইতেছে, তমুক কিসের কাম? দায়িত্ব আসলে দায়িত্বের খাতিরে করব, মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য করব, কারো পিছনে পড়ব না। হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে হযরতের এক খলিফা, আমরা সেখানে থাকাকালীন, তো হযরতে এক জায়গার, মানে সে এক জায়গার মধ্যে পড়াইতেছে এক মাদ্রাসা, তো সে আসি হযরতকে মুখে বলতেছেন, আমরা শুনতেছি কি হযরত সেখানে হিসাব নিকাশ ঠিক নেই, মাদ্রাসার হিসাব নিকাশ ঠিক নেই, হিসাব নিকাশের কোনো সুব্যবস্থা সেখানে নাই। তো হযরতে জিজ্ঞেস করলেন আপনার দায়িত্ব কি? তো বলছেন হযরত আমি আমার এই কিতাবে কিতাবে কিতাব দিছেন। বলছে আপনি কিতাবগুলোই পড়ান, হিসাব নিকাশের দায়িত্বে যাইয়েন না, সেটা আপনার কাজ নয়, আর যদি তুমি সব কিছু খবর নিতে থাকো তুমি পড়াইতে পারবে না, দায়িত্ব কি হীনতা হবে, যে দায়িত্ব পালন হবে না, তোমার কিসে পাইছে? যে দায়িত্ব তোমাকে দিছে কিতাবপত্রগুলো ভালো করে পড়াও, মৌসুম সাহেব যা করো এটা মৌসুম সাহেবের দায়িত্ব, তোমারও জিজ্ঞেস করা হবে না কে আমাদের দিবসে, তুমি কেন মাথা গামো এটা নিয়ে, তুমি কেন মাথা গাবে এটা নিয়ে। হ্যাঁ, কোনো কিছু যদি বাসমান অবস্থা আসে দিলের মধ্যে আমার থাকবে না বা নকশার চাহিদা অনুযায়ী নয়, কিন্তু বাস্তবে এখানে একটু খেয়ানতের কিছু আবাস এনে বিকাশ আমার কাছে আছে, তো আমি হালকা করি নকশানিয়তের চাহিদা অনুযায়ী নয়, প্রতিষ্ঠানের খাতিরে একটু বলে দিলাম, হুজুর একটু খেয়াল রাখতে ভালো, এটা একটু যাচাই করলে ভালো হবে, হয়তো আমি বললাম আর খবর পাইছি, এখন হুজুরের জন্য দরকার, হুজুরে এটা শুনি যেন কি এভাবে না হয়, আসে না কিছু এভাবে ওইটা
যার থেকে তাহাকিক ছাড়া, তাহাকিক ছাড়া একদিকের কথা শুনে হুজুর একটা সিদ্ধান্ত নিজের মধ্যে কি পাকায় রাখে। এরপরে কথা হইলে এ আপনি এটা করছেন সেটা করছেন, হুদাহুদি এ তো কি রে ঘটনা, কি আসমান ভাঙিয়ে পড়ছে, আমি কি করছি? অথচ এ কি করছে না করছে হুজুরে এনে ওর কথা থেকে এনে এস্তেমবাদ করে, এরে শাসাইতে আছে। প্রতিষ্ঠান না চলার কিছু মৌলিক কারণ আছে। প্রতিষ্ঠানের দায়িত্বশীল হজরত ধরিয়ার মতো দিল হইতে হয়। সব নাপাক সেখানে পড়লে পবিত্র হওয়ার কি যেন ব্যবস্থা, যত রকমের নদীর পানির অবস্থা দেখেন না, স্রোত জমা পানি নষ্ট হয়, আল্লাহ নদীর পানি নষ্ট থেকে কি হবার জন্য জোয়ার রাখছেন, বাটা রাখছেন, এরপরে আবর্জনা থেকে উঠছে এনে ঢেগুয়ে থাপড়ায় থাপড়ায় এগুলোর উপরে উঠে দিই, আল্লাহ পাক রাজীব কুদরত। হ্যাঁ জি, এরপরে লবণ দিয়ে রাখছেন, হ্যাঁ আবার মাটিও, যা কিছু বড় লবণে মাটিয়ে তো ফাইলে এটা শেষ, সব খাই ফেলায়। জোয়ার বাটার কারণে পানি জমে না, নষ্ট হয় না, আবার মেঘ দিয়ে একদম ওই লবণাক্ত পানি থেকে একদম মিঠা পানি আল্লাহ পাক উঠাইতেছে। কি যে এক মেশিন আল্লাহ পাকের, সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আবার মেঘগুলো সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রে প্রেরণ করতেছেন, আল্লাহ পাক সাপ্লাই দিচ্ছেন, ওখানে যাও ওখানে যাও ওখানে যাও। আল্লাহ বড় দয়ালু, বড় কুদরতওয়ালা, আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ নাই। ফিক্রে আখরাত আমরা দিলের মধ্যে বসাই যে ওই আল্লাহর দরবারে আমাদের দাঁড়াইতে হবে। ও আম্মামান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া। আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে এটা যে ভয় করবি, তার কাজ হচ্ছে ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, নাফসাকে হাওয়া থেকে খাহিস থেকে সে কি হ্যাঁ বিরত রাখে, নফসের চাহিদা পূরণ করা। খুব চিকন বিষয় এগুলা, খুব চিকন চিকন বিষয়। বসমে মৃত্যুর আগ পর্যন্ত রোগ ধরায় পড়ে না, কিন্তু রোগে আমি আক্রান্ত, রোগ আমাকে কি গ্রাস করে ফেলছে। এই কারণে মুরব্বীরা লিখছেন যার ব্যাপারে কোনো হিংসা হয় তার ব্যাপারে দুইটা কাজ করে, একটি কাজ তার জন্য দোয়া করিও, আল্লাহ আমার অমুক ভাই আলহামদুলিল্লাহ পদে মর্যাদায় উপরে উঠতেছে, আমার কাছে একটু হিংসা লাগতেছে, তুমি আমাকে হিংসা থেকে বাঁচাও, তার আরও কি বাড়াই দিও, আরও বাড়াই দিও। যদি এটা খুব বলতে কষ্ট হয় তো এটাও লাগাই দিন যে আমারও বাড়াই দিন, আমারও কি বাড়াই দিই। বহু সময় এলে দোয়া করতে কলিজা পাটি যায়, কলিজা কি চাক চাক হইয়া যায়, কথা বুঝছেন না, দোয়া করব আল্লাহ তারে আরও বাড়াই দেও, পদ বাড়াই দেও, পদবি বাড়াই দেও, মর্যাদা বাড়াই দেও, তারা নাম সুনাম বাড়াই দেও, দুনিয়া আখেরাতের কামিয়াবি তাকে দান করো। তো দেখবেন যে কলিজা পাটি যায়, তো সান্ত্বনা আল্লাহ কই জানে আল্লাহ আমারও দান করো, বলছে দোয়া করতে থাকলে হিংসার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার কি সুরত আছে। আর যার সাথে হিংসার দূরত্ব সৃষ্টি করে, হিংসার কারণে কি হয় দূরত্ব সৃষ্টি হয়, হিংসার কারণে দূরত্ব সৃষ্টি হয়, যখন দূরত্ব সৃষ্টি হবে তার সাথে কথা বলা কষ্ট হয়ে যাবে, তাকে সালাম দেওয়া কষ্ট হয়ে যাবে, তাকে কেমন আছেন বলাটা কষ্টকর হয়ে যাবে, সে জিজ্ঞেস সালাম দিলে উত্তর দেওয়াটা বড় অবাজে কষ্টকর হয়ে যায়, তার চেহারায় মনব্বরের দিকে তাকাইলে হ্যাঁ এক মানে ছোটো ছোকের খুব কষ্ট হয়, হ্যাঁ না, কষ্ট হলেও তার সাথে কি তার সাথে সালাম দিয়ে ভাই কেমন আছেন আসেন চা খান, না চা আজকে আপনি খান ঠিক আছে আমি খাবো, মানে তার সাথে নাস্তা পানি কথাবার্তা মজলিস ইত্যাদি কি বাড়াই দিও, মনে না চালিও, লাগে যে মনের উপরে আড়া চলতেছে মানে করাত, কিন্তু কষ্ট হবে প্রথম প্রথম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত চলে যাবে আল্লাহর রহমত। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করো। আরো একটি ওষুধ লিখছেন মুরব্বীরা, সেটা হচ্ছে তার পিছনে
সুআলোচনা করা তার মাশাআল্লাহ আল্লাহর রহমতে। আর ভাই কিভাবে ফড়ার আমরা তো পারি না, এই তোরা আমার ভাইয়ের সাথে যাইস সেখান থেকে লেখা নিয়ে আসিস, আমার অমুক ভাই সে আল্লাহর রহমতে খুব ভালো পড়ায় তার কিতাবপত্র ওনার থেকে বুঝে আনিস, কিন্তু কেমন কষ্ট হইব ওইটা, হাসেদ সাহেব ছাড়া কেউ বুঝবে না, কিন্তু এটা করতে থাকলে ইনশাল্লাহ কষ্ট চলে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তাহলে একটি হচ্ছে দোয়ার বিষয় আলোচনা করলাম, আরেকটি হচ্ছে তার সাথে একদম খোলামেলা চলা, নাস্তা পানি করা, আসা যাওয়া করা এবং বসা, গল্প গুজবে লিপ্ত থাকা এসলাহের নিয়তে। আরেকটি হচ্ছে তার পিছনে তার কি সুনাম করতে থাকা, তার কোনো দোষ দেখলেও সেটা মনের মধ্যে না রাখা, তার দোষের কথা আলোচনা করা, তার এসলা এখন আমার দরকার না, এখন আমার এসলা আমার কি প্রয়োজন, এটা হচ্ছে হিংসা। তো বলতেছিল আমার ভাই রহমতুল্লাহ আলাইহি, ভাইয়ে ভাইয়ে দূরত্ব থাকে, ভাইয়ে ভাইয়ে হিংসা, এমনি ভাই ভাই তো আছে, আমি এটা বলতেছিলাম আসলে আমরা দিনই ভাইদের মধ্যে এই বিষয়গুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কি পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমরা দিনই ভাইদের মধ্যে। তো আমাদের খেদমতের বরকত কীভাবে হবে, আমাদের খেদমত হ্যাঁ পরিষ্কার কীভাবে হবে, আমাদের দিলও তো ঠিক নেই, আমাদের দিল যত বড় হবে তত বেশি কি দিনই খেদমতের কি বরকত হবে আল্লাহর রহমতে। তো আমার ভাই ভাইজান রহমতুল্লাহ কথা আলোচনা করতেছিলাম, চাইলে আমাকে সরদামির বছর আর আর পড়া লাগতো না, জরুরি পড়া ফরজ পড়া লেখা হয়ে গেছে, এতটুক বলি শেষ করতে পারত, কিন্তু আমাকে বলছেন আব্বাজানের অন্তকালের পর যে আমি পড়তে পারি নাই, আপ তুই যত হটতেছ আর পক্ষে তুই কোনো বাধা নয় সহযোগিতা থাকবে। আমার বড় ভাই অরহম, আমার আব্বাজান অন্তকালের সময় আমিও বসা আছিলাম, তো আমার বড় ভাই ছিলেন না, তো আম্মাজান আব্বাজানকে বলতেন শহীদের আমার কথা, শহীদের লাগে কিছু বলি যাইতেন না, আমরা দেশি ভাষায় অর্থাৎ আমি তো ছোটো, আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, শাদী হয়েছে, আলহামদুলিল্লাহ ছেলে সন্তান হয়েছে, তো এখন আমি তো এখনও ছোট, তো ছোটদের জন্য তো কিছু নসিহত ওসিহত সাধারণত করি যায়। তো আব্বাজানকে জিজ্ঞেস করতেছেন আমার আম্মাজান মরহুমা যে শহীদুল্লাহ কিছু কই বলে যাইতেন না, কিছু কই যাইতেন না, একদম আমার পরিষ্কার এখনো আব্বাজান, আমার বড় ভাই আসছে, বড় ভাই আসার পর এই কথাটি বলছে, এই কথাটি শুনছেন বড় ভাই, আব্বাজানের অন্তকাল হয়ে গেছে মাঠে এটি দেওয়ার পর বড় ভাই শুনি বলছেন আম্মা মা কই তোর মা আমনে বলে এটা বলছেন, তো হা বলছি, তো আব্বা কি আছে ক তোর আব্বা এমনি বলছি, তো আম্মা আর মাতার উপরে তো বড় বোঝা আসে গেছে, আমার বড় ভাই মরবের কথা বড় বোঝা আসে গেছে, কি হয়েছে ক আব্বা জানা যদি ওসিয়ত নসিহত করতেন দু তিনটা করতেন, দু তিনটার ফরজ আমার মাথার উপর আসতো, এখন আব্বা জানে কোনো ওসিয়ত নসিহত আমার ছোটোবেলায় করেন নাই, পুরাটাই আমার মাথার উপর এখন আসে গেছে, কথাটি বুঝাইতে পারছি বড় ভাই এমন ছিল। তো আমি মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন ওবা আমাদের খেদমত কি, এত বড় হাস্তি বলতেন আমাদের খেদমত কি ওবা, হযরত মাওলানা শাহ আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যতটুকু বাউন্ডারি দিয়েছেন আর এখনো বাউন্ডারি পর্যন্ত পৌঁছিন না পারে, হযরত মাওলানা শাহ আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বেশি দিনের ফিকিরমন ছিলেন, তখনকার প্লাস্টিকের কাগজ একটা নিতেন এক কোণে চিড়া বানতেন আর এক কোণে লবণ বানতেন, জোর নামাজ একখানে পড়তেন, সেখানে সময়সে খাবারে সাতটা চিড়া এই প্লাস্টিকের কাগজের মধ্যে বীজের পানি দিয়ে লবণ দেখাইতেন, আসরের নামাজ আরেক মসজিদে পড়তেন, মাগরিবের নামাজ আরেক মসজিদে পড়তেন, এইভাবে শুধু দাওয়াত তবলিগের কাজ করতেন, কে শাহ আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা কি করি, আমরা মাদ্রাসা থেকে খাই, মাদ্রাসার মধ্যে থাকি, মাদ্রাসার থেকে বেতন ভাতা নিই, আরও মাঝে মধ্যে আমরা বলি যে মাদ্রাসা আমাদেরকে কি দেশ, হ্যাঁ এত লক্ষ টাকা দিলেও তো আমাদের হকা দেয়, লজ্জাবোধ করা দরকার,
ঋণী থাকা দরকার, ঋণী থাকা দরকার, ঋণ শোধ করার চেষ্টা লেগে থাকা দরকার, দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, মেহনতের মাধ্যমে ঋণ শোধ করার চেষ্টায় লেগে থাকা দরকার। মাওলা করিম যে ঋণী মাদ্রাসার নিকট আমরা, এই ঋণ শোধ করার মতো যোগ্যতা আমাদের কি নাই? তুমি যদি মেহরবানি করো, মেহরবানি না হইলে উপায় নেই। আমাদের মুরব্বীরা এমনই করছেন, শাহ আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই এইভাবে এইভাবে করি যতটুকু শাহ আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই বাউন্ডারি দিয়েছেন, মানে উনি যতটুকু কি তাবলিগ করছেন, এরিয়া দিয়েছেন, অতটুকু পর্যন্ত আমরা এখনো কি মহসিন নাও পারি? বাইরে যাওয়া তো দূরের কথা। আবার বলছেন যে আমরা এখনো এর বাইরে এক কদমও জানিও পারি, এটার সব আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহের কি মেহনতের বরকত, আমাদের কিছু নেই। আমার বড় ভাই মরহুমের বিষয়টি হুবহু এই ধরনের, আমার বড় ভাই মরহুম যতটুকু এরিয়া দিয়ে গেছেন, এরিয়ার মধ্যে মেহনত করছেন, আমরা এখনো অতটুকু পর্যন্ত পৌঁছতে পারি নাই। আমরা তাজ্জুব যাবেন আমার বড় ভাই ফিকির শুনলে, আমার তখন তো কেয়াম বেকেয়ামের তুফান, মোনাজাত কেয়াম বেকেয়ামের তুফান, হ্যাঁ, নামাজ মসজিদ থেকে বাহির করে দিতেছে, আগের কাতার থেকে বাহির করে দিতেছে, তারপরে ইমাম তো কথা প্রশ্নেও আসে না, হ্যাঁ, সাথে নামাজ পড়ার সুযোগ নাই, দাওয়াতের না দাওয়াত নাই, কিছু নাই, এমন তুফানের মধ্যে আমার বড় ভাই মরহুম এই রমজানে এই মসজিদে এতেকাপ করছেন। আমরা মসজিদে এতেকাপ করেন নাই, যেখানে বাঘের বয় সেখানে রাত্র হয়, কয় না কথা একটা, এই রমজানে ওইখানে যে এতেকাপ করছেন, আরেক রমজানে আরেক মসজিদে এতেকাপ করছেন, আরেক রমজানে আরেক মসজিদে এতেকাপ করছেন, এখন হিয়ানে যায় এতেকাপ আগে বসে, আসরের নামাজ সেখানে যায় পরে এতেকাপ বসছে সবাই, মানে কি করবে আল্লাহর ঘর, নইলে মারি ফেলত। এখন সেখানে খাবে কোত্থেকে, কে খানা দিবে, কোত্থেকে খানা আসবে, কিচ্ছু নাই, হিয়ানে এতেকাপ বসে গেছে, এতেকাপ বসি সেখানে বসি, বেড়ায় 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 মানুষদেরকে ধরি ধরি বুঝাইতে বুঝাইছে, আলহামদুলিল্লাহ যতটুকু এরিয়া দিছে এখনো আমরা এরিয়া পর্যন্ত পৌঁছতে পারি নাই। ও ভাই, দিনের জন্য নিজেকে কোরবান করতে হয়, বহু বেশি কোরবানি দিতে হয়, নিজের কোরবানি কি দিয়েছি এগুলা কখনো চিন্তাও করতে না, কিসের কোরবানি, কিসের কোরবানি, জান দি দি হুই ওসি কীতি, এটা তো আমরা শেয়ার করি, জান্ন কি দিছি আমরা দিনের জন্য, কিছুই করতে পারিনি। এই নেয়ামতের যে শুকর আমরা আদায় করবো, এই শুকর আদায় করার মতো যোগ্যতা তো আমাদের কাছে নাই, বুঝব্যবস্থা তো আমাদের কাছে, এই কারণে আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহপাক যাদেরকে কথাবার্তা শোনার বলার তৌফিক দান করতেছেন, সবাই যেন আমরা ফিকরে আখেরাত নিয়ে থাকি এবং কোনো রকমের হিংসা লোভ লালসা যেন আক্রান্ত না হই, লোভ লালসার শিকার যেন না হই, একদম ভাই 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 থাকবো। আখেরাতের ফিকির হচ্ছে বড় জিনিস। সৈয়দ সোলাইম আল্লামা সৈয়দ সোলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বহু বড় ওলামাত আলেমদের মধ্যে একজন, আল্লামা সৈয়দ সোলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন এই শেয়ারটি, ইহা এসে রাহে ওয়েসে রাহে, দেখনা ইয়ে হয় ওহা কেসে রাহে, এখানে এইভাবে আসি ওইভাবে আসি, এখানে তো চলের কোনো মতে চোখ না, যে হেও চলের, কথা বলতে পারে না হেও চলের, খাইতে পারে না হেও চলের, নাকে দিকে পাইপ লাগা রাখছে, আছে না বাবা, পায়খানা করতে পারে না হেও চলের, হ্যাঁ কি রাখছে, পোটলা লাগা রাখছে প্লাস্টিকের, পেশাব করতে পারে না হেও চলের, পাইপ লাগা রাখছে, আছে না বাবা, জায়গা নাই জমিন নাই রোডে পড়ে রয়েছে, হাত নাই পা নাই, আমি দেখছি একজনের হাতও নাই পাও নাই, আমরা ফেরি টাউন রোডে আরেকজনে খাওয়াই দিতেছে, সুবহান আল্লাহ, এটা আমার চোখের দেখা, হাত নাই কি, তো ভাই ইহা তো কোনো মতো চলতেছি, প্রত্যেকটি শ্রেণীর লোক চলতেছে, শাহেনশাহ চলতেছে, ওয়াক্তের ভিখারিও চলতেছে, বঞ্চিতও চলতেছে, ভাগ্য বান্দারা আছে হেরাও চলতেছে, ইহা তো এখানে তো চলতেছে সবাই, কিন্তু দেখ না ইয়ে হয় ওহা কেসে রাহে, ও আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, জি আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে, বিষয়টি বেশি বেশি চিন্তা করি, এই সপ্তাহের মধ্যে লাগাতার সাথে এটা চিন্তা করি, দেখি যে একদিন আল্লাহ পাকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে আমার মৃত্যু হবে, আমার যত রকমের কৃতকর্ম আছে সবগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহের অবকাশ আছে? বাস এই বিষয়টি নিয়ে এক সপ্তাহ আমরা একটু চিন্তা করি, এই বিষয়টি নিয়ে
আর পাশাপাশি এটা যদি এসে যায় তাহলে হিংসা হাসাদের রোগটি কি কমে যাবে? না হয় দিন দিন হিংসা হাসাদ আমাদের মধ্যে কি বাড়তেছে, দলা দলি, হ্যাঁ ফাটা ফাটি, তারপরে ধাওয়া পাল্টা দেওয়া, সমালোচনা, তারপরে আপনার অপবাদ মিথ্যা, এগুলাই চলতেছে আমাদের মধ্যে, ভালো কোনো বিষয় আমাদের থেকে পাওয়া যায় না। এটা এটার প্রতিকার হচ্ছে ফিক্রে আখরাত। প্রতিকার হচ্ছে কি? ফিক্রে আখরাত। আমলগুলো যদি একটু ঠিক থাকে, আল্লাহ পাকের ফজল করে আমি যদি ঠিক রাখতে পারি, সহি আকিদা নিয়ে যদি চলতে পারি, আমি শাহেনশাহ, আমি কি আল্লাহর দরবারে মকবুল হলে আমি মকবুল, আল্লাহর দরবারে মকবুল হলে আমি মকবুল, আল্লাহর দরবারে মাহরুম হইলে আমি পুরা মাহরুম, ইহকাল মাহরুম, পরকাল মাহরুম, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।